আরে আরে রাকিব ভাই, সরিষার তেল কই ফালাই দেব? ফালাই দেব ভাই, এটা ভালো লাগতেছে না, সব ফালাই দেব। কেন কেন? বাসায় তেল নিলেই খালি সলে কয় যে একটা তেলও ভালো না। কি তেল নিয়ে আসছো? এই যে রান্না করা যায় না, কিছু খাওয়া যায় না, মুড়ি মাখান যায় না, কিচ্ছু করা যায় না, সব ফালাই দেবো। তেল তোলো, এই তেল মানুষে খায় ভাই? এড়ি ভাই, তেল কিনা কিনে বাসার ভিতরে ঝগড়া বাজে গেছে আমার লাগে। তো সরিষার তেল, সরিষার তেল হলো ভাই দরকার নেই। আমি অরিজিনাল তেল বানাই আজকে দেখাবো লাইভের ভিতরে। অরিজিনাল তেল বানাবো, মানুষে খায় আছে তৃপ্তি পাই। তেল বানাবো বাসার অরিজিনাল তেল আবার দেখাবো ভাই, আজকে দেখাবো। চ্যালেঞ্জ নিয়ে বসিনি জায়গায়। ওই আপনার তেল বানানোর কারখানা কই? এইদিকে কারখানা, এইদিকে। এই যে এই যে এই যে এইটুক কারখানা, এইটুক কারখানার ভিতরে বিশাল তেল বানাবো ওই জায়গায়। আপনার কত তেল লাগবে আজকে বল? আমার তো ভাই অনেক তেল লাগবে, যাতে মানুষ তেলের উপরে পিছলা খেয়ে যায়। তেলের উপরে আজকে আমরা লাইভে আপনাদেরকে তেল বানিয়ে দেখেন। ওদিকে দেখেন, ওদিকে দেখেন, আবার খোল পড়তেছে, তেল পড়তেছে। মানে এই যে বাজার থেকে ডুপ্লিকেট তেল, সেই দিন আর এখন নাই নাকি? না, এই যে দেখেন খোল পড়তেছে। ও মা, এই দেখে তেলও পড়তেছে। তেল পড়বে মানে এই দেখেন, এই যে আস্তে আস্তে খাঁটি তেলটা, এই যে আস্তে আস্তে পড়তেছে। আপনি এই জিনিসটা দেখেন ভাই, এটা হচ্ছে যে সরিষার খৈল, সে খৈলটা দেখেন, তেল পড়তেছে দেখেন তো। না, এখান থেকে তো করতে স্টাফ দিতেছে। এই দেখেন একবারে ছাতু, একবারে গুড়া দানা, এই যে দানা হয়ে গেছে দেখেন। দেখেন হাতে কোনো তেল আছে? দেখেন ভাই, এখানে কোন লিটার বিক্রি করা হইতেছে না, তেল ভাঙানো মেশিনই আজকে বিক্রি করা হচ্ছে। আপনার হচ্ছে যে তেল, কত তেল লাগবে আপনার? এই যে তেল ভরে ভরে দেবো আমি, এই যে বাসার ভিতরে বসে তেল করবেন। এখন আর হচ্ছে বাজারে যায় আপনার অস্বাস্থ্যকর যে তেলটা, ওটা আনতে হবে না। খাঁটি সরিষার তেল যেটা দরকার বাসায় আপনি ইউজ করুন, ওটাই পাবেন ভাই। ঠিক আছে, এই বাদামের তেল বানাই দিতে। বাদামের তেল, এই যে ভাই বাদামের তেল দেখাই দিই এখন। পরিবারকে নিয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান, অরিজিনাল খাঁটি তেল চান, আপনার তেলের যোগান এখন থেকে আপনি দিবেন। আমাদের আর দুবাই যাইতে হবে না। দুবাই কি ভাই? আপনার দুবাই যাইতে হবে না কোথাও, আপনার তেলের জন্য বসে থাকতে হবে না, সিন্ডিকেটের কোনো পাল্লায় পড়তে হবে না। না না, আপনি নিজে বাসায় বসে আর নিজে সিন্ডিকেট করতে পারবেন। সিন্ডিকেটার যাইতে হবে না, বুঝলেন? কাঁচা বাদাম কিনে নিয়ে আসবো, তেল বানাই ফেলবো, তেল বানাই ফেলবো, শেষ। বাদামের তেলে খাওয়া যা হওয়া যায় হবে না, নিজে নিজে তেল বানায় নিজে নিজে খাবেন। খালি সরিষা দেখেন, এই পাশে সরিষা দেখেন, একবারে আমরা অরিজিনাল সরিষা দিয়ে দিছি। এই যে অরিজিনালটা নিয়ে আসছে, এই সরিষা করতেছে ভাই দেখেন। এই যে এই পাশে খৈল হয়ে বেরিয়েছে, আর এই যে দেখেন টুপুর টাপুর করে তেল পড়তেছে। আপনি কিন্তু অনেকগুলো উপকার পাইতেছেন এটা দিয়া। প্রথমত হচ্ছে খাঁটি সরিষার তেল পাচ্ছেন, দ্বিতীয় হচ্ছে এগুলা কিন্তু আবার খাওয়ানো যায়, এই খৈলগুলা। হ্যাঁ, খৈলগুলা হচ্ছে যাদের হচ্ছে গ্রামে যারা হচ্ছে তেল ভাঙায়, আপনার হচ্ছে পশুরে যদি খাওয়াইতে চান সেটাও খাইতে পারবেন এটা। তার জন্য তাহলে আপনার এক্সট্রা কি ওই বাছুর বা গরুর জন্য? বাদামের খৈল তো আমরাই খাইতে পারবো। হ্যাঁ, এই যে বাদামের খৈল খাইতে পারবেন না মানে, এই যে আপনি খাইতে পারবেন, যে আমি খাচ্ছি, এই যে দেখেন চমৎকার। এখানে তেলও বেরিয়েছে দেখেন, টুকুর টাপুর করে কত তেল বেরিয়েছে, এই যে চমৎকার। এই দেখেন একটা জার আছে, জারে গিয়ে তেলটা জমা হচ্ছে। কত স্পিডে পড়তেছে ভাই দেখছেন? অনেক স্পিডে পড়তেছে কিন্তু তেল, ওই যে টুকুর টুকুর করে এক ফুট এক ফুট এরকম না, অনেক স্পিডে পড়তেছে। চমৎকার ভাই, সময়ও লাগবো না বেশি, তাইলে তো সময়ও লাগবো না। এই মেশিন থাকলে তো ভাই ঘরে বসেই তেল, ঘরে বসেই তেল ভাই। আপনার দুবাই জাহাজের যে সামনে যে আপনি ট্রেলে দাঁড়ায় থাকবেন, তেল দিবে ওটা, ওই সিস্টেম নাই। এখন বাসাবে বানাবেন, বাসাবে ইনটেক তেল। এই যে দুই দিন পর তেলের দাম বাড়ে, আপনার সব টেনশন নাই? টেনশন নাই, কোনো টেনশন, সব টেনশন ছাড়া। বাংলাদেশের লোকজন তেল নিয়ে অনেক সিন্ডিকেটের পাল্লায় পড়ছে, দাম বাইরে গেছে, রান্না করতে পারে না, তেল ছাড়া রান্না করে, এই অবস্থা। এখন আর দরকার নাই, আপনি বাসায় নিয়ে আসবেন, নিজে করবেন, নিজের সামনে দেখবেন, কোনো ভেজাল নাই, নষ্ট নষ্ট জিনিস একবার। মানে আপনি বসের মাথায় তেল দেন, আপনার হাড়িতে তেল দেন, যেখানে তেল দেন, তেলে তেলে তেলের সমুদ্র আজকে বাংলাদেশে। একবার এই যে তেলের সমুদ্র নিয়ে আসছে, আপনার যারা তেল দিতে হবে এখান থেকে নিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যত তেল দিতে পারবেন, যত তেল হবে বাসায় নিয়ে যেতে হবে ভাই। বাসায় নিয়ে যেতে হবে মানে বাসায় বসে আস্তে নিরিবিলি করবেন, কোনো টেনশন নেই। এইটা কি রাখছেন? সয়াবিন না সূর্যমুখী? এই সূর্যমুখী, এটা সূর্যমুখী ফলের তেল হবে। হবে তাহলে এখন একটু বাদাম হাঁটান, নাইলে কিছু হাঁটান আমরা একটু সূর্যমুখী। আচ্ছা, এই যে এই তেলটা হয়ে গেছে ভাই, সরিষাটা শেষ, এরপর এটা বসায় দেবো। আচ্ছা সরিষা, এই যে দেখেন আমরা কিন্তু এখানে ডুপ্লিকেট সরিষা যেটা মার্কেট থেকে কিনি, মার্কেট থেকে কিনি, হ্যাঁ সেই সরিষা রাখছি। আর অরিজিনাল সরিষা এই যে আমরা ভাঙাইতাছি, এই যে দেখেন অরিজিনাল সরিষাটা কেমন হয় আজকে আমরা দেখাই দেব বাঙালিকে। প্রায় শেষ হয়ে গেছে এটা, বাদামও শেষ হয়ে আসতেছে। বাদামও শেষ হইতাছে, কাজ দেখেন চমৎকার। দেখেন একটা তেল নাই ভাই, একটা তেল নাই। এই যে আপনার তেল থাকবে চিবরানের পরে, এখন একটা তেল নাই। এই দেখেন কি সুন্দরটা নিয়ে নিছে, সব পুরাটা নিয়ে নিছে, পুরো নিয়ে নিছে। আমরা এবার আপনাদেরকে তেল দেখাবো, অরিজিনাল সরিষার তেল দেখতে কেমন হয়। এই যে ডুপ্লিকেট সরিষা, ডুপ্লিকেট, আর এই যে অরিজিনাল সরিষা আমরা দেখাচ্ছি কেমন হয়। সিন্ডিকেট যেটা কই আমরা আর কি ভাই, যেটা বাজার দিয়ে নিয়ে আসি। আমি অনেক জায়গায় দেখছি
খানি ভাঙানো সরিষার তেল বইলা ওই কারখানাগুলোতে তেলটা বিক্রি করে ওইখানেও ভেজাল, ওইখানেও ভেজাল, ওখানে আপনারা দেখাইবে একটা দিবে আরেকটা, কিন্তু এটা আপনি সাম বাসায় বসে নিজে করবেন, এটা আমার দ্বারা এমন না যে ভাই আপনি তেল ভাঙাইতে আমার কাছে টাকা দিয়ে আসবেন, এরকম না, নিজে টাকা দিয়ে নিজে কিনে নিজে বানাইবেন, কোনো ভেজাল মুক্ত। আজকের এই জিনিসটা, আজকের এই লাইভটা সবার ভিতরে শেয়ার করে দেন, শেয়ার করে দেন, কারণ ভেজাল মুক্ত বাংলাদেশ, ভেজাল মুক্ত তেল, মানে আমরা এতদিন তেল নিয়ে যে বিড়ম্বনা পোহাইছি, যারা যারা এই বিড়ম্বনা সহ্য করছি, আজকে আমরা অরিজিনাল তেল দেখাবো, একবার অরিজিনাল তেল হয়ে গেছে, শেয়ার করে দিন আজকে লাইভটা, দেখেন আপনি অরিজিনাল তেলটা দেখেন, এইটা হইছে অরিজিনাল তেল, এই যে দেখেন, এইটা হইছে অরিজিনাল তেল, প্লেটটা নেন, আমরা প্লেটে ঢাইলা দেখাই, একটা না না ওই যে ট্রান্সপারেন্ট প্লেটটাই নেন, এই যে, এই যে আমরা এখন অরিজিনাল সরিষার তেল ঢাইলা দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন, এইটা হচ্ছে মূলত অরিজিনাল সরিষার তেল, আর পাশে পাশে আরেকটু পাশে আমরা এই যে দিলাম বাজারেরটা, এই যে দেখেন এইটা হচ্ছে বাজারেরটা, এখন আপনারা চিন্তা করেন কি খাইছেন এতদিন, দেখেন এইটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে বাজার, দেখেন এই হচ্ছে অরিজিনাল তেল, অরিজিনাল তেল, এখানে কোনো রকম পানি মিক্স নাই, কোনো ইউরিয়া পটাশিয়াম হ্যান্ড ফ্যান টেবিল ফ্যান কিচ্ছুই নাই, কিচ্ছু নাই, এটা শুধু আছে তেল, শুধু তেল, যেটা হচ্ছে আপনি স্বাস্থ্যসম্মত এবং হচ্ছে বিশুদ্ধ একদম শুদ্ধ তেল, যেটা হচ্ছে যে কালার আমরা আবার দেখাই দেই, দেখেন কালারটা, দেখেন একটা গ্রিন কালার, একদম মনে হচ্ছে একটা শরবত কিছুর, আর এই পাশে দেখেন এটা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে যে আমরা বাজারে যারা হচ্ছে এখন মানে জনগণ যারা আছে যারা হচ্ছে তেল কিনি সবাই ভাবি যে এটাই অরিজিনাল তেল, কালারটা অনেক সুন্দর, আমরা গান সুখেই পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই, টকটক করে ভাই শোনা হয় না, হ্যাঁ আমরা নিচে দিই সূর্যমুখীর তেল, এই যে এখানে একটা বাসন দিয়ে দিতে পারবেন নাকি, হ্যাঁ এই যে এটা দেন, যে কোনো একটা বাসনটা দিয়ে দেই, এটা নিচে থাক, আমরা এখন সূর্যমুখীর তেল তুলি, চলেন। আরে রাকিব ভাই, এই জিনিস কই ছিল এতদিন ভাই, এই জিনিস ভাই এতদিন হচ্ছে যে কাস্টমারের একটু হচ্ছে যে ভেজাল তো খাইছে, ভেজাল না খাইলে ধাক্কা খাইলে তো বুঝবো না, বুঝেন নাই, মানে ঠুসটা খাইলে তো বুঝবো না, বুঝেন না, এই জন্য হচ্ছে যে একটু ঠুস খাওয়াইলাম কাস্টমারের, এই পাশেও কিন্তু বাদামটা চলে গেছে, আমরা বাদাম দিয়ে শেষ হয়ে গেছে, প্রায় শেষ, আপনারা আবার দেখেন প্রায় শেষ, ওকে এই যে অন করে দিলাম, এখন দেখেন সূর্যমুখী ফুলের ফল আস্তে আস্তে আমরা কোল কোল বানায় দেখাবো, দেখেন এই যে ধরে রাখলাম আমি, এটা যে তেল পড়বে এখন, হ্যাঁ এখন তেল পড়বে, দেখ তেল পড়বে, তেল পড়বে, এই আস্তে সব বের হচ্ছে, এই যে সূর্যমুখীর খৈল বাইরে হবে, এখন বের হচ্ছে, দেখেন বের হচ্ছে, আস্তে আস্তে করে টেনে কাজ করবে, এখানে ময়লা থাকলে এগুলোকে আপনারা সরাই দিবেন, আপনারা ঝাড়াই নিবেন, এই যে পরিষ্কার করে নিবেন, দেখেন পরিষ্কার করার অপশন আছে, উদ্দিন বলতেছে বড় মেশিন আছে 15-20 কেজি ঘন্টায় ভাঙার, আপনি এটা 15-20 কেজি ঘন্টায় ভাঙাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটাতে হচ্ছে যে কোনো একটা জিনিস আপনি যদি নেন আপনার হচ্ছে এটাকে রেস্ট দিতে হবে, আপনি আধা ঘন্টা হচ্ছে এটা অফ করে আবার চালান, আবার অফ করেন, আবার চালান, আসলে ভাই এটা কিন্তু বিজনেস আইটেম, পাশাপাশি হচ্ছে এটা আপনার প্রয়োজনীয় আইটেম, আপনার ফ্যামিলির জন্য, ফ্যামিলির জন্য, ফ্যামিলির জন্য ইউজ করতে, স্বাস্থ্য সচেতন যারা তাদের আইটেম, এটা করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, আপনি লং টাইম চালানোর জন্য আপনাকে একটা হচ্ছে এটাকে রেস্ট দিতে হবে আধা ঘন্টা, তারপর আবার আপনি চালাইতে পারবেন, বাইরের কথাটা কিন্তু মাথায় রাখবেন, মানে আপনি ব্যবহার করবেন আধা ঘন্টায় কিন্তু আপনার প্রতিদিনের বাসায় তেলের কাজ হয়ে যাচ্ছে, হয়ে যায় আধা ঘন্টা, হয়তো বা এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে, আপনি দেখতেছেন মাত্র কিন্তু আমার বেশি কত 15 মিনিট লাগছে, আরে ভাই লাইভে ঢুকছি মাত্র 8 মিনিট যান, সেটা আমি বাড়াই বললাম, যান আপনি যদি বেশি লন একবারে, আমার এখানে হচ্ছে 1 কেজি ছিল, হ্যাঁ 1 কেজি সরষে ছিল, আমি সব ভাঙাই ফেলছি, 8 মিনিট আমি 15 মিনিট বলছি আপনাকে, তো আপনি যদি 15 মিনিট ভাঙান তাকে যদি 10 মিনিট রেস্ট দেন তাহলে আপনি আবার করতে পারতেছেন, তাহলে সমস্যা লং টাইম করতে পারতেছেন, এটা নিয়ে এটা নিয়ে চিন্তা নেই যে আমি কমার্শিয়ালভাবে ইউজ করবো, বাসায় করতে পারবো, আপনি সব জায়গায় এটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই এটা, ওকে। আর এটা দেখেন, এটা কিন্তু অ্যারিস্টন ইটালি কোম্পানির একটা অয়েল মেকার, অয়েল মেকার, হ্যাঁ অ্যারিস্টন ইটালি কোম্পানিটা আমরা অনেকেই চিনি, আমাদের কান্ট্রিতে খুবই পপুলার, চুলা বিক্রি করে তারা, হুড বিক্রি করে তারা, আজকে আমরা তাদের প্রোডাক্ট পাইছি, এটা অয়েল মেকার, এটা জবরদস্ত জিনিস। আচ্ছা আমরা এই তেলটা একটু রিমুভ করে দিই ওইটাকে ওইখানে, আর এখানে দেখেন সূর্যমুখীর খৈল বের হইতেছে, এই যে দেখেন এটাও দেখাই, টাইপটা দেখাইলাম, এই যে হাতে নিলাম, একদম গুঁড়ো গুঁড়ো, সজানি পাতা যেটা বলি না আমরা, একবার গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এই দেখেন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এই দেখেন একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এটা আপনি কাজেও লাগাইতে পারবেন, যে কোনো কাজে অনেক কাজে লাগে এগুলো, হ্যাঁ আয়ুর্বেদিক অনেক কাজে লাগে, এই যে গুঁড়োটা অনেক কাজে লাগে, আমরা দেখা যাক এই বাদামের খবর নিবেন, বাদাম কিন্তু অনেক তেল বের হয়, বাদাম কিন্তু আই দিতেছে, হ্যাঁ এই যে শেষ, এই দেখেন চমৎকার আইটেম,
আজকে অনেক দিন পরে ডিএন স্টোরের এক্সক্লুসিভ আইটেমটা প্রায় বছর দুয়েক আগে আমরা দেখাইতে পারছি। একটা জিনিস হচ্ছে এটাতে তেল পাচ্ছেন, হ্যাঁ, আবার খাবার জিনিসও পাচ্ছেন, এটা কিন্তু পাচ্ছেন, আপনার এক্সট্রা ভাবে কিন্তু কিনতে হচ্ছে না, খাওয়া পাচ্ছেন, তেল পাচ্ছেন। ধরেন একটা পাখি পালেন, কবুতর পালেন, তাদেরকে এই জিনিসটা খাইতে দিতে পারবেন। আচ্ছা আমরা এখানে দিয়ে দিই, এই যে শেষ। এই দেখেন আমরা সূর্যমুখী থেকে একটু তেল বের করছি, দেখেন। এবার দেখেন অরিজিনাল তেলের কালার দেখেন আপনারা, এই যে দেখেন অরিজিনাল তেলের কালার দেখেন। আর এতদিন তো ভেজাল খাইছেন, ভেজাল খাইছেন, ভেজাল খেয়ে স্বাস্থ্য শেষ করে দিছেন, হার্টের প্রবলেম করছেন। আচ্ছা আমরা এটা অফ করি, এবার আমরা এটা অফ করে দিই, এটা আর দরকার নাই। বাদামের তেল দেখাই, এই যে বাদামের তেলটা একবারে দেখেন আপনারা, নিচে একটা বাসন দিয়ে দিয়ে আপনি এটা নিয়ে আসেন, দেখি আমি এটা দিয়ে দিই। এবার আমরা একটা বাদামের তেল দেখাই, এই দেখেন, দেখছেন অরিজিনাল বাদামের তেল, এই দেখেন অরিজিনাল তেল, একদম গরমা গরম তেল, একবার দেখেন নিজের হাতে খাবেন, সুস্বাদু। যা কেউ যদি ভাই নারকেল তেল বানাইতে চান, আমার মনে হয় সে নারকেল তেলও করতে পারবে, কোনো সমস্যা নেই। এটার দ্বারা সবকিছু সম্ভব, এই দেখেন এটা বাদামের কালার দেখছেন, এটার ভাই এক বছর হচ্ছে মোটর ওয়ারেন্টি থাকবে। আপনারা কিন্তু আবার সুযোগ পাইলেন এই প্রোডাক্টটা আপন করে নেওয়া, নিজের করে নেওয়া। এই কাস্টমারের এটার অনেক চাহিদা ছিল, এতদিন যারা জানেন না তাদের ওই লাইভের মধ্যে জানানো হচ্ছে। একবারে চরচর করা তেল, এই দেখেন এটার সাথে কিন্তু আরো ইনস্ট্রুমেন্ট আছে ভাই, আরো অনেক সরিষার তেলটা আমরা একটা বোতলে ভরছি, এই যে দেখেন, এই দেখেন এই যে সরিষার তেলটা আমরা বোতলে ভরে ফেলছি, এই হচ্ছে একবারে অরিজিনাল সরিষার তেল এটা ভাই। এখন বলেন তো মেশিনটার দাম কত? আচ্ছা মেশিনটার দাম একদম রিজনেবল, আমরা হচ্ছে যা যদি কিনতে যাই বাজারে এর দাম প্রায় হচ্ছে 40-50 এরকম করে দাম থাকে, কিন্তু কাস্টমার সুবিধার জন্য মাত্র 35,000 টাকা। মানে একটা নিলে তো সারা জীবন পার, একবার সারা জীবন পার, সারা জীবনের তেলের অসুবিধা সমাধান, তেল গায়ে মাখবে, খাবে, আত্মীয় স্বজনকে গিফট করবে, তেল আর তেল আর হচ্ছে তেলের খনি হয়েছে, এটা তেলের খনি এক কথা, তেলের খনি 35,000 টাকা। হ্যাঁ তেলের খনি 35,000 টাকা। আপনি দেখেন, আচ্ছা অর্ডার করবো কিভাবে ভাই? আচ্ছা অর্ডার যদি করতে চান তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি আমাদেরকে ফোন করতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ আইমো আছে, তাতে যোগাযোগ করতে পারবেন। এবং যদি আপনি আমাদের শপে এসে নিতে চান তাহলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের নিচতলাতে 21-22-23-12 ডিএন স্টোর। ওকে, তো ভিউয়ার্স যারা এই তেলের খনি নিতে চান অবশ্যই ডিএন স্টোরের সাথে যোগাযোগ করবেন, অ্যারিস্টন ইটালির অয়েল মেকার পেয়ে যাবেন অনলি 35,000 টাকায়। তো ভাই আপনি তেল দিতে থাকেন, আজকে এখানে বিদায় নিচ্ছি। একটা জিনিস হচ্ছে ভাই এই বোর্ডটা দেখাই দিই, এটা যদি কারো স্ক্রিনশট দিতে চান তাহলে দিতে পারবেন, এখান দিয়ে আমাদের সব নাম্বার আছে, সোশ্যাল দিয়ে এটাতে হচ্ছে আপনি ফোন নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারবেন সবগুলা। এই যে দেখেন যা যা লাগে স্ক্রিনশট দিয়ে, তো 35,000 টাকায় হচ্ছে অয়েল মেকার। আজকে এখানে বিদায় নিচ্ছি আমরা, আল্লাহ হাফেজ।